হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশান নিয়ে এসেছি আজকের একটা ক্লাস আজকের ক্লাসে আমরা সেট নাম্বার ফোরটিটা করবো এর আগে কিন্তু আমাদের উনচল্লিশটা হয়ে গেছে তো এর আগের সেটগুলো অবশ্যই তোমরা দেখে নেবে যাতে করে তোমরা এই যে কনসিস্টেন্সিভাবে আমরা কিন্তু তোমাদের কোশ্চেন সেটগুলো করাচ্ছি সেগুলো তোমরা করতে পারবে এবং সেগুলোর কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুধু সেটের কোশ্চেন নয় আমরা কিন্তু মডেল পেপারও তোমাদের করাচ্ছি মডেল পেপার আমাদের ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে সেগুলোর মাধ্যমে পরীক্ষাও দিতে পারবে টাইম টু টাইম তোমরা সেগুলো পেয়ে যাবে তো তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট এর বা আমাদের ফেসবুক পেজের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে তোমাদের অবশ্যই যুক্ত হতে হবে সমস্ত কিছুর সঙ্গে তোমরা থাকলে বাকি সমস্ত কিছুই অ্যাক্সেস করতে পারবে পাসওয়ার্ড পিডিএফ কোশ্চেন বা বিগত বছরের কোশ্চেন সমস্ত কিছুই তোমরা অ্যাক্সেস করতে পারবে তো তার জন্য আমাদের ক্লাস ক্লাসের সঙ্গে থাকতে হবে অবশ্যই করে কারণ ক্লাসের মধ্যে আমরা অনেক ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জানাই এবং সেগুলো সম্পর্কে অবগত করি শুধু সেটের কোশ্চেন নয় তার সঙ্গে সঙ্গে আমরা কিছু নবদায় ইনফরমেটিভ কিছু ভিডিও প্লাস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ কারণ চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটাই সব থেকে গুরুত্বপূর্ণ এই কারণের জন্য কারণ চ্যাপ্টার ওয়াইজ যদি না শেখো সেট এবং মডেল পেপার দেওয়ার কোনো মানেই হয় না শিট ফ্লাপ এবং সমস্ত কিছু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে একশো শতাংশ ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে প্রত্যেকটা সেট এবং মডেল পেপার ক্লাসগুলিতে কিন্তু কোশ্চেন রাখা হয় তো প্রত্যেকের ক্লাসগুলি অবশ্যই আশা করি করবে তাহলে কি হবে তোমরা ক্লাসগুলির মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে একশো শতাংশ প্রিপারেশন নিতে পারবে এখানে তোমাদের আরও একটা কথা বলা যারা এবছর পরীক্ষা দেবে বা নেক্সট ইয়ার পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্য করে আমরা ফোকাস নবোদয়ের বই থেকে কিন্তু ক্লাসগুলো তোমাদের করাচ্ছি অ্যাপের ক্লাস তোমরা বুক করে নিতে পারো অ্যাপের ক্লাসগুলোতে আমরা মেন্টাল অ্যাবিলিটির ক্লাস সঙ্গে সঙ্গে ম্যাথের অ্যারিথমেটিক ক্লাস এবং ল্যাঙ্গুয়েজ স্টেজ সমস্ত বিষয়কে কভার করছি সঙ্গে তোমাদের সেটের কোশ্চেন প্লাস মডেল পেপার সমস্ত কিছুই তোমাদের করানো হচ্ছে মডেল পেপারগুলি প্রত্যেকটা একশো নাম্বারের কোশ্চেন যেখানে মানসিক দক্ষতায় যেমন নবোদয় পঞ্চাশ নম্বর অঙ্কে পঁচিশ নাম্বার এবং ল্যাঙ্গুয়েজে পঁচিশ নাম্বার থাকে ঠিক তেমন তেমনভাবে আমরা কোশ্চেন তোমাদের রাখছি এবং যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় যারা তেইশে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সটা নশো নিরানব্বই টাকার মধ্যে দিচ্ছি তো তুমি যদি কোর্সটা করতে চাও আমাদের অ্যাপের ক্লাসের মাধ্যমে তো বুক করে নিতে পারো স্ক্রিনে দেখো স্ক্রল হচ্ছে আমাদের নাম্বারে ফোন করে সকাল নটা থেকে বিকাল পাঁচটা তো তাড়াতাড়ি তোমার সিটটা বুক করে নাও আজই চলো শুরু করা যাক আজকের ক্লাস তো প্রেক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা সেট নাম্বার চল্লিশ প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু করছি যারা আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি সেখানেও অলরেডি তোমাদের অনেক কোশ্চেন প্রোভাইড করা হয়ে গেছে এবং পরবর্তীতে আরও কোশ্চেন প্রোভাইড করা হবে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে যেগুলো বিগত ক্লাস সেগুলো সেখান থেকে পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে ম্যাথের ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে বলেছে কি যদি একটি বাক্সের প্রতিটি কিনারার দৈর্ঘ্য দশ মিটার হয় প্রতিটি কিনারার দৈর্ঘ্য দশ মিটার হয় তাহলে বাক্সটির আয়তন কত আসবে দেখো বাক্স বলেছে বাক্স কি জানি আমরা মনে করি এটা একটা বাক্স ঠিক আছে এই বাক্সটির তল কতগুলি পাচ্ছি তল কিন্তু আমরা ছটি পাচ্ছি ঠিক আছে কিভাবে ছটি তল পাচ্ছি দেখো এটা একটা তল এর ঠিক বিপরীতে মানে এই নিচের দিকে একটা তল তল আসবে তাহলে দুটো পেলাম এই এই একটা বিপরীত পাশে মানে এই সাইডে আর একটা তল তার মানে আরো দুটো তাহলে এক্সাক্টলি আমরা কতগুলো তল পেলাম তিনটে তল ছটা তল পেলাম কিন্তু এবার এই ছটা তলের আয়তন আমাদের বের করতে বলেছে আয়তনের সূত্র কি আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা ঠিক আছে এখানে আমরা এটা জানি এবার বলে দিয়েছে এখানে যে বাক্সটি আছে সেটা কিন্তু বর্গ আকৃতি কারণ প্রত্যেকটা কিনারা প্রত্যেকটা কিনারা দৈর্ঘ্যই বলে দিয়েছে দশ মিটার মানে প্রত্যেকটা এদিকের দৈর্ঘ্য দশ 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 প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু ব দশ বলে দিয়েছে এক্ষেত্রে দৈর্ঘ্য আসবে দশ প্রস্তও আসবে দশ এবং উচ্চতাও আসবে দশ এবার দেখো এক্ষেত্রে এটা কিন্তু আমরা আয়ত ঘনক বাক্স মানে আয়তকার বাক্সর কথা আমরা আয়ত ঘনক বাক্সের কথা বললাম এই সূত্রটা যখন আয়ত ঘনক না দিয়ে বর্গ আকৃতির বাক্স বর্গ আকৃতির কৃতির বাক্স যখন বলবে বাক্স তখন কিন্তু যে সূত্রটা আসবে সেটা হচ্ছে বাহু বাহু তার কিউব এটা করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো তো সেক্ষেত্রে এখানে এই সূত্রটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা এখানে অ্যান্সার করবো তাহলে দশ কি বলেছে মিটার ইন্টু দশ মিটার ইন্টু দশ মিটার কিন্তু এখানে করলে আমরা অ্যান্সারটা পাবো এবং এক্ষেত্রে দেখো যেহেতু মিটারটা তিনবার আসছে তার মানে কিন্তু আমরা এখানে ঘন মিটারটাকে লিখবো ঘন মিটার এবার দশ আর দশ গুণ করলে কত আসবে দশ আর দশ গুণ করলে একশো আসবে তাহলে একশো গুণ দশ তাহলে একশোর সঙ্গে যদি দশ গুণ করা হয় তাহলে কত আসবে এক হাজার আসবে তাহলে ঘন মিটার হয়ে যাবে কিন্তু আমাদের এখানে তাহলে এই যে বাক্সটি আমরা ছবি এঁকেছি এর আয়তন কত আসবে আয়তন কিন্তু আসবে এক হাজার ঘনমিটারি বুঝতে পেরেছো প্রত্যেকে একদম যাদের অ্যান্সার আসছে এক হাজার ঘন মিটার তাদের কিন্তু একদম পারফেক্ট অ্যান্সার তাদের কিন্তু একদম রাইট অ্যান্সার হয়ে যাবে যারা অ্যান্সার করছো এক হাজার একদম তাদের পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে গুড চলো অপশনগুলো এবার আমরা চট করে একটু দেখে নি এ এতে বলেছে তিনশো ঘনমিটার বি বিতে বলেছে এক হাজার ঘনমিটার সি সিতে বলেছে দুশো অপশন ডি তে বলেছে ছশো গণমিটার তাহলে এখানে আমাদের অ্যান্সার কি আসবে অপশন বি এক হাজার গনমিটার কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বোঝাতে পেরেছি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো দেখো যারা যে কোশ্চেনটা বুঝতে পারবেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানাবে কোন কোশ্চেনটা তোমরা বুঝতে পারোনি ঠিক আছে বা তোমরা আর একটা কাজ করতে পারো এই আজকের ক্লাসের শেষে এই ক্লাসটাকে আবার দেখে নেবে আশা করি কোনো সমস্যা থাকবে না এই টাইপের যত অঙ্ক আছে তোমরা করতে পারবে চলো চলো যাব नेक्स्ट क्वेश्चन দেখো नेक्स्ट क्वेश्चन ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেককে क्वेश्चनটি পড়বে তারপরে কিন্তু অঙ্কটা নিজেরা করবে আর যদি নিজেরা করতে না পারে সমস্যায় তো সেক্ষেত্রে আমাদের সলিউশন শর্ট মেথডটা দেখে নেবে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কে শর্ট মেথড তোমাদের দেখিয়ে থাকি তো চলো শুরু করা যাক অঙ্কটি বলেছে 25 টি সংখ্যার গড় 25 সংখ্যার গড় 13 হলে মানে দেখো 25 সংখ্যার গড় বলে দিয়েছে 13 যদি প্রতিটি সংখ্যা তিন বিয়োগ করা হয় তাহলে ওই সংখ্যাগুলি নতুন গড় কত আসবে তো সবার প্রথমে আমরা পরপর সংখ্যা পরপর সংখ্যা পরপর সংখ্যা গুলির গড় বের করব কিভাবে পরপর সংখ্যাগুলি মানে এক থেকে যদি পঁচিশটা না হয় তাহলে পরপর সংখ্যাগুলি সমষ্টি আমরা কি লিখি যে এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান বাই টু এটা করলে আমরা গড় পেয়ে যাব তাহলে এখানে মনে করলাম যে পরপর পঁচিশটি সংখ্যা হচ্ছে এক থেকে পঁচিশ পর্যন্ত তাহলে আমরা কী করবো এন মানে হচ্ছে পঁচিশ পঁচিশটি সংখ্যা প্লাস আমরা এখানে কী করবো ওয়ান লিখবো বাই টু করলে আমরা গড় পেয়ে যাব তাহলে পঁচিশ আর হয়ে যাবে কত ছাব্বিশ ছাব্বিশকে দুই দিয়ে কাটো পেয়ে যাব কত তেরো তো এই তেরোই বলে দিয়েছে কিন্তু আমাদের গড় বোঝা গেল যদি প্রতিটি সংখ্যা তিন বিয়োগ করা হয় তহ তাহলে ওই সংখ্যাগুলি নতুন গড় কত আসবে দেখো প্রতিটি সংখ্যা এখানে বলেনি যে একটি সংখ্যা থেকে তিন বিয়োগ করেছে মানে পঁচিশটি সংখ্যা থেকেই কিন্তু তিন বিয়োগ করেছে তাহলে মোট কত বিয়োগ করবে তাহলে তিন পঁচিশ পঁচাত্তর মোট কিন্তু পঁচাত্তর বিয়োগ করবে মোট পঁচাত্তর বিয়োগ করবে পঁচিশ বা তিন নয় কারণ প্রতিটি সংখ্যা প্রথম সংখ্যা থেকেও তিন বিয়োগ হবে দ্বিতীয় সংখ্যা থেকেও তিন বিয়োগ হবে তৃতীয় সংখ্যা থেকেও তিন বিয়োগ হবে চতুর্থ সংখ্যা থেকেও তিন বিয়োগ হবে মানে প্রত্যেকটি সংখ্যা থেকেই কিন্তু তিন বিয়োগ হবে এটা বলে দিয়েছে অঙ্কের ক্ষেত্রে বোঝা গেল তো সেক্ষেত্রে এই ধরনের অঙ্ক যদি আসে তো সেক্ষেত্রে যেটা গড় দেবে এখানে আমরা গড় পেলাম কত তো থেকেই আমরা বিয়োগ করে মানে তিন গড় থেকেই আমরা বিয়োগ করে তিন কারণ প্রতিটি সংখ্যা থেকে বিয়োগ করতে বলেছে তো এই কারণে জন্য আমাদের অ্যান্সার চলে আসবে দশ তাহলে নতুন গড় গড় কত আসবে নতুন গড় হয়ে যাবে কিন্তু দশ তাহলে অপশানে কি বলেছে দেখো আমরা দেখে নিই অপশান এতে বলেছে নয় অপশান বিতে বলেছে ছয় অপশান সিতে বলেছে কি সাত অপশান ডিতে বলেছে দশ তাহলে ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার এবং পারফেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে যে কোশ্চেনটা তোমাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই সেই কোশ্চেনটা ক্লাস আজকের ক্লাসের পর তোমরা আরেকবার দেখে নেবে কোনো রকম সমস্যা হলে তোমরা সেই কোশ্চেনটা দেখে আবার করতে পারবে বুঝে নিতে পারবে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো একদম যাদের ডি আসছে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে তোমাদের আরও একটা কথা বলা আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমরা কোশ্চেন ডাউনলোড করতে পারছো ফ্রিতে তো তোমরা কোশ্চেনগুলো ডাউনলোড করে অবশ্যই পরীক্ষাগুলো দাও টাইম ম্যানেজমেন্ট করা শেখো আমাদের প্রত্যেকটা পরীক্ষায় একশো নাম্বারের কোশ্চেন থাকতে মানে একশো নাম্বারের কোশ্চেন থাকছে যেখানে আশিটা কোশ্চেন নবোদয়ের প্যাটার্নে করা হয়েছে প্রত্যেকে সলভ করবে সলভ করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবে তোমাদের ওয়েম আরশিটটি ফ্লাপ করে ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে বলেছে এখানে কি ও কোশ্চেনটা প্রত্যেকে পড়তে হবে বারো আঠেরো কুড়ি এবং পঁচিশ এর লসাগু কত হবে বারো আঠেরো কুড়ি এবং পঁচিশের লসাগু কত হবে সেটা বের করতে বলেছে তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের শর্ট মেথড বলে দিয়েছিলাম সেই মেথডটাকে অ্যাপ্লাই করব। দেখো আমাদের এখানে বলেছে বারো তারপরে বলেছে আঠেরো তারপরে বলেছে কুড়ি তারপরে বলেছে পঁচিশ তাহলে এই বারোর থেকে আমরা ছয় বের করে বাকি দুই রেখে দেবো ছ দোকানে বারো এই ছয়টা কি আঠেরোর মধ্যে পাবো এবার কুড়ি থেকে আমরা পাঁচ বের করে চার রেখে দেবো সেই পাঁচটাই পঁচিশের মধ্যে পাবো এবার দেখো আঠেরোর এই চারকে যদি আমরা দুই গুণ দুই করে লিখি তাহলে একটা দুই আমরা এখানে নিলাম তাহলে একটা দুই পড়ে থাকবে আর একটা দুই আমরা এই আঠেরোর মধ্যে নিলাম তাহলে এই দুইটাকেও কেটে দেবো তাহলে আমাদের এখানে কী আসছে দুই গুণ আঠেরো গুণ পঁচিশ আসবে তাহলে পঁচিশ আর দুই গুণ করলে কত আসবে পঞ্চাশ পঞ্চাশ গুণ আঠেরো করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো পাঁচ আটেরং কত পাঁচ আঠেরং নব্বই আর এদিকে শূন্য বসিয়ে দাও তাহলে নশো চলে আসবে কিন্তু আমাদের এখানে লস আগু তাহলে এই টু করলেই আমাদের অ্যান্সার চলে আসবে এবার আর একটা প্রসেসে তোমরা করতে পারো যেটা যে প্রসেসটা তোমরা জানো ঠিক আছে এই টোটালটাকে দুই দিয়ে করবে প্রথমে দুই দিয়ে করলে কত আসবে ছয় এখানে আসবে নয় এখানে দশ এখানে পঁচিশ তার পরবর্তীতে আবার দুই দিয়ে করো তিন নয় পাঁচ পঁচিশ এবার এটাকে তিন দিয়ে দেবে তিন এক এখানে আসবে তিন এখানে আসবে পাঁচ এখানে পঁচিশ এবার এটাকে পাঁচই দিয়ে দাও এক এখানে তিন এখানে এক এখানে পাঁচ এবার এগুলোকে গুণ করতে হবে তাহলে তিন আর পাঁচ গুণ করলে কত আসবে পনেরো পনেরো আর পনেরো গুণ করলে কত আসবে তিন পাঁচ আর পনেরো এখানে পনেরো আর পনেরো গুণ করলে কত আসবে তার আগে এই দুটোকে গুন করে দাও এই দুটোকে গুণ করলে চার আসবে পনেরো আর পনেরো হ্যাঁ দুশো পঁচিশ একদম দুশো পঁচিশ এই দুশো পঁচিশের সঙ্গে চার গুণ করলে কত আসবে নশো ঠিক আছে নশো আসবে কিন্তু অ্যান্সার তাহলে এইভাবেও তোমরা করতে পারো অথবা তোমরা এভাবেও করতে পারো যেটা তোমাদের কাছে সুইটেবেলা মনে হবে সেটাই করবে ঠিক আছে তাহলে এই কোশ্চেনটা লসাগু আমরা কি পাচ্ছি লসাগু আমাদের এখানে লস বের করতে বলেছে লসাগু পেয়ে গেছি অপশান দেখে নেবো অপশান এতে কি বলেছে অপশান এতে বলেছে দেখো অপশান এতে বলেছে একশো অপশান বিতে বলেছে ছশো অপশান সিতে বলেছে নশো অপশান ডিতে বলেছে তিনশো তাহলে কী আসবে অপশান সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার নশো কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার যাদের নশো আসছে একদম পারফেক্ট অ্যান্সার অপশন সি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কতটা শর্ট টাইমে তুমি করতে পারছো কতটা ইজিলি কতটা তাড়াতাড়ি তুমি সঠিক অঙ্কটি করতে পারছো কারণ নবোদয় স্কুলে তুমি কত বড় করে করলে বা কত শর্ট মেথডে করলে সেটা দেখবে না জাস্ট তুমি গোল পূরণ করেছো কতগুলি সঠিকভাবে সেটা কিন্তু দেখা হবে আর কিছুই নয় ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে আঠেরো পার্সেন্ট ছাড় দেওয়ার পর একটি ওয়াশিং মেশিন আঠেরো পার্সেন্ট ছাড় দেওয়ার পর একটি ওয়াশিং মেশিন তেরো হাজার চারশো উননব্বই টাকা পাওয়া যায় কত আঠেরো পার্সেন্ট ছাড় দিয়েছে মেশিনটি কিনেছে কত ছাড় দেওয়ার পর মেশিনটি কিনেছে তেরো হাজার চারশো উননব্বই টাকায় ওয়াশিং মেশিনটির আসল দাম কত ছিল দেখো আঠেরো পার্সেন্ট ছাড় বলেছে তার মানে প্রতি একশো টাকায় ছাড় দিয়েছে কত আঠেরো টাকা তাহলে মেশিনটি কত টাকায় বিক্রি করেছে একশো বিয়োগ আঠেরো এটা করলে আমরা পাবো তাহলে একশো বিয়োগ আঠেরো করলে কত পাবো বিরাশি টাকা তাহলে এই বিরাশি টাকা কি করেছে বিক্রি করেছে তাহলে এটা হয়ে গেল বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য আর এটা হয়ে গেল ক্রয় মূল্য ক্রয় মূল্য ঠিক আছে এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য টোয়েন্টি আঠেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করেছে বোঝা গেল এবার মেশিনটি পাওয়া গেছে কত তেরো হাজার চারশো উননব্বই টাকায় এবার এখানে আমরা বিক্রয় মূল্য কত বিরাশি টাকা যখন তখন ক্রয় মূল্য একশো টাকা তাহলে আমাদের ওয়াশিং মেশিনটি আসল দাম চেয়েছে মানে আসল দাম এটা এই দামে বিক্রি করেছে তাহলে আসল দাম এটা তাহলে যখন এক টাকা হবে তখন আসল দাম কত আসবে কম আসবে একশো বাই বিরাশি টাকা কম মানে কি আমরা জানি ভাগ বিরাশি টাকা থেকে যখন এক এক টাকা হয়ে যাবে তাহলে এটাও নিশ্চয়ই কম হয়ে যাবে তাহলে কম মানে ভাগ সেটা আমি করেছি এবার আমাদের বলেছে তেরো হাজার টাকা যদি এটা বিক্রয় করে থাকে তাহলে এটা আসল দাম কত ছিল তাহলে একশো গুণ তেরো হাজার চারশো উননব্বই বাই বিরাশি এটা করলে আমাদের অ্যান্সার বেরোবে তো চলো এটাকে আমরা কি কত দিয়ে করবো দেখো আট আর দুই দশ তাহলে এখানে আমরা দুই দিয়ে কাটবো কত আসবে একচল্লিশ আর এটা দুই দিয়ে কাটলে পঞ্চাশ আসবে এবার একচল্লিশ দিয়ে এটাকে ভাগ করো প্রত্যেকে কমেন্ট করে কমেন্ট সেকশন বলো একচল্লিশ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি কত আসবে প্রত্যেকে কমেন্ট সেকশানে বলো এই যে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার প্রত্যেকে 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 সরি চৌত্রিশ হাজার নয় তেরো হাজার সরি কত তেরো হাজার বলেছে তো একজাক্টলি তেরো হাজার এক মিসিং হয়ে গেছে তেরো হাজার প্রত্যেকে করবে তেরো হাজার চারশো উননব্বইকে আমরা ভাগ করবো কত দিয়ে একচল্লিশ দিয়ে প্রত্যেকে সলভ করবে প্রত্যেকে সলভ করবে প্রথমে কী দেখো তেরোর মধ্যে যদি দেওয়া হয় একচল্লিশ তাহলে যাচ্ছে না তাহলে একশো চৌত্রিশের মধ্যে আমাকে আমাদের দিতে হবে তাহলে কতবার দেবো তিনবার যেয়ে দেখো তিন চারে বারো আর তাহলে তেইশ আসবে তেইশ সাত আর চার এগারো তখন আবার একশো আঠেরো আসবে তাহলে দুইবার দিয়ে দেখো এবার হ্যাঁ দুইবারে মিলে যাচ্ছে তারপরে কত আসছে দুইবার হ্যাঁ এক্সাক্টলি টু থ্রি টু নাইন গুড থ্রি টু নাইন একদম থ্রি টু নাইন তিনশো উন তিনশো উনতিরিশ একদম তিনশো উনতিরিশ আসছে গুড তিনশো উনতিরিশ যাদের আসছে একদম পারফেক্ট হচ্ছে তাহলে একচল্লিশ ডেটাকে কাটলে তিনশো উনতিরিশ আসবে এবারে তিনশো উনতিরিশকে পঞ্চাশ দিয়ে গুণ করো তিনশো উনতিরিশকে পঞ্চাশ দিয়ে গুণ করবে প্রত্যেকে কত আসবে তিনশো উনত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকছে চার তাই না পাঁচ দুকানে দশ আট চার দশ আট চার কত হয়ে যাবে চোদ্দো চার হাতে থাকছে এক তিন পাঁচ পনেরো আর এক হয়ে যাবে কত ষোলো আর এই পঞ্চাশের শূন্যটা বসিয়ে দাও তাহলে এখানে আসছে কত ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে আসল যে দাম ছিল ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হয়ে যাবে বোঝা গেছে চলো অপশান দেখব এবার আমরা অপশান এতে কী বলেছে দেখো অপশান এতে বলেছে কুড়ি হাজার পঁয়ষট্টি টাকা অপশান বিতে বলেছে পনেরো হাজার ছশো আটান্ন টাকা অপশান সিতে বলেছে আঠেরো হাজার চারশো পঞ্চাশ টাকা অপশান ডিতে বলেছে ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে ডি হয়ে যাচ্ছে ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা রাইট অ্যান্সার বোঝা গেছে আশা করি বোঝাতে পেরেছি তাহলে এখানে এই ওয়াশিং মেশিনটির যে আসল দাম ছিল ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা আঠেরো পার্সেন্ট ছাড় দিলে এটা হয়ে যাবে কিন্তু এই যে তেরো হাজার চারশো উননব্বই টাকা বোঝা গেছে যারা বুঝতে পেরেছে ইয়েস লিখে ফেলে ঝট করে যারা বুঝতে পেরেছে ইয়েস লিখে ফেলো জট করে ইয়েস লিখে ফেলো জট করে ইয়েস লিখবে জট করে ইয়েস লিখবে জট করে ইয়েস লিখবে আশা করি বোঝাতে পেরেছি জট করে ইয়েস লিখবে যারা একদম গুড ওকে যাদের পাসওয়ার্ড নিয়ে সমস্যা হচ্ছে আমি বলছি এখানে যাদের পাসওয়ার্ড নেই মানে আমাদের যে এক্সাম চলছে আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছে যে পিডিএফ কোশ্চেন এক্সাম চলছে পাসওয়ার্ডটা পাবে আমাদের ক্লাসের মধ্যে ঠিক আছে আমি ক্লাসের মধ্যে তোমাদের প্রোভাইড করিয়ে দিচ্ছি যারা ক্লাসগুলি করছো না তারা কিন্তু পাবে না ক্লাস মধ্যে বলতে আমাদের অ্যাপের ক্লাস করতে গেলে তোমাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হবে বক্সে আছে সেখানে পেয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্ম রেজিস্ট্রেশন করে নাও তাহলে তোমরা অ্যাপের ক্লাসগুলো করতে পারবে এবং অ্যাপের ক্লাসের মধ্যেই কিন্তু আমরা পাসওয়ার্ডগুলো বলে দিচ্ছি ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন ম্যাথের নেক্সট কোশ্চেন চলে দেখো বলেছে আট এর আট এর প্রথম পাঁচটি গুণিতকের যোগফল তাহলে আটের প্রথম পাঁচটি তাহলে আটের প্রথম গুণিতক কী আসবে আট গুণ এক সমান সমান আট দ্বিতীয় গুণিতক আট গুণ দুই চান ষোলো তৃতীয় গুণিত কত আসবে আট গুণ তিন সমান সমান তিন আটা চব্বিশ চতুর্থ আসবে আট গুণ চার চারটা বত্রিশ তাহলে পঞ্চম আসবে কি পাঁচটা চল্লিশ বোঝা গেল তাহলে এইগুলোকে যোগ করতে হবে আট আর দিকে ষোলো এদিকে চব্বিশ এদিকে দিকে বত্রিশ এইদিকে চল্লিশ তাহলে এইগুলোকে যোগ করতে বলেছে যে যোগফল কত আসবে তাহলে এখানে দুই আর আট হয়ে যাবে কত দশ দশ আর ছয় হয়ে যাবে ষোলো ষোলো আর চার হয়ে যাবে কুড়ি শূন্য আদি দেখছে দুই এবার চার আর তিন সাত সাত আর দুই হয়ে যাবে নয় আর এক দশ আর এই দুই কত হয়ে যাবে এক এগারো বারো তাহলে একশো কুড়ি আসবে কিন্তু সমষ্টি তাহলে এই যে আটের গুণিতকগুলি আছে প্রথম পাঁচটি গুণিতক এদের সমষ্টি কিন্তু একশো কুড়ি তাহলে একশো কুড়ি হয়ে গেল কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার চলো অপশান দেখে নেব অপশান এতে কি বলেছে একশো বলেছে অপশান বিতে একশো কুড়ি বলেছে অপশান সিতে একশো পঞ্চাশ বলেছে অপশান ডিতে একশো আশি বলেছে তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার একদম যাদের বি আসছে একশো কুড়ি তাদের হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার তাদের কিন্তু হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি চলো চলে যাবো আমরা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনে তো ফার্স্ট মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে ম্যান আউটের কোশ্চেন ফার্স্ট ওডম্যান আউটের কোশ্চেন ডিসপ্লে আছে প্রত্যেকে সলভ করবে এখানে এই কোশ্চেনটা কী দেখো ওডম্যান আউট এখানে বের করতে হবে দেখো এই তিচ্ছুনাটার এই তিচ্চ্ছুনাটা কিন্তু একই জায়গাতে মানে কাছাকাছি আছে এবার যখন পরেরটা আমরা আসবো এটার এটা অনেক দূরে চলে এসছে মানে এই জায়গাতে আর নেই তার পরবর্তীতে দেখব এটার এটা কাছাকাছি আছে কিন্তু জাস্ট ঘুরে গেছে এটাতেও দেখছি কাছাকাছি আছে কিন্তু জাস্ট ঘুরে গেছে তাহলে দূরে আছে অপশান বিতে এটার এটা অনেক দূরে আছে এই কারণে যেন বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার ওডম্যান আউট বেমানান ছবি বেমানান ছবি দেখো আমাদের ওয়েবসাইটে কিন্তু এই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বোঝানো আছে ম্যাথের চ্যাপ্টার বলো মেন্টাল মেন্টালাবিলিটি চ্যাপ্টার বলো তোমরা সিলেবাস পোর্শানে যাবে আমাদের ওয়েবসাইটে চলে যাবে ফার্স্টে ফার্স্টে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেখানে সিলেবাস এন ভি এস টি এন ভি এস টি সিলেবাস সিলেবাস পোর্শানে চলে যাবে ওইখানে দেখে দেখবে মানসিক দক্ষতা তারপরে পাটি গণিত গণিত এইভাবে সমস্ত তারপরে আসবে ভাষা ঠিক আছে এইভাবে প্রত্যেকটা সিলেবাসের মধ্যে পেয়ে যাবে মানসিক দক্ষতা সমস্ত মানসিক দক্ষতার কোশ্চেন চ্যাপ্টার ধরে ধরে পাটিগণিতের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন কিন্তু সলিউশন উইথ সলিউশন তোমরা পেয়ে যাবে কোশ্চেন উইথ সলিউশন তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তো এই কারণে জন্য আমাদের ওয়েবসাইটও ভিজিট করো ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের ফেসবুক পেজেও লিঙ্ক দেওয়া হচ্ছে তোমাদের যেখান থেকে সুবিধা সেখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারো বোঝা গেছে তো চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে বা গুগলে লিখে সার্চ করলেও পেয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো এটা হচ্ছে আমাদের ফিগার ম্যাচিং এর কোশ্চেন এই কোশ্চেনটা জাস্ট ম্যাচ করতে হবে কোন অপশানের ফিগারের মধ্যে লুকিয়ে আছে সেটা জাস্ট তোমাদের ম্যাচ করে বের করতে হবে তাহলে এই গোলের গোলটাকে তিনটে ভাগে ভাগ করেছে এবার একটা ভাগে বৃত্ত দিয়েছে একটা চতুর্ভুজ দিয়েছে একটা স্টার দিয়েছে তাহলে প্রথমে উপরের দিকে স্টার আছে কোনটা কোনটা সেটা দেখব দেখো এখানে উপরে তো নেই এভাবে দেওয়া আছে তাই না এখানেও সেমভাবে এভাবে দেওয়া নেই এখানেও ভাবে এভাবে দেওয়া নেই এইখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে স্টার আছে এবং গোল দেখতে পাচ্ছি এখানে আর এখানে এখানে চতুর্ভুজ দেখতে পাচ্ছি এখানেও চতুর্ভুজ আছে তাহলে অপশান ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট আনসার অপশান ডি হয়ে যাবে এখানে রাইট আনসার আশা করি বোঝাতে পেরেছি চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট নেক্সট কোশ কোশ্চেন চলে এসেছি আমরা প্যাটার্ন কমপ্লিটেশন এই যে অপশানটি এই যে প্রশ্নের ফিগারটি আছে যে এটাকে জাস্ট প্যাটার্নটাকে কমপ্লিট করতে হবে এই যে তীরচিন্নহ্ন দেখো সবার প্রথমে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা মেলাও দেখো মিলে যাচ্ছে এটার সঙ্গে এটা মেলাও এবং এটার সঙ্গে এটা তাহলে এইখানে ত্রিভুজ আছে এখানে ত্রিভুজ হবে এখানে গোল আছে এখানে গোল হবে এখানে এরকমভাবে তীরচিহ্ন আছে তাহলে এখানে একটা তীরচিহ্ন আর এখানে চতুর্ভুজ হয়ে যাবে তাহলে তীরচিহ্ন চতুর্ভুজ এটা আমরা দেখবো তির চিন্ন চতুর্ভুজাচ্ছে না নেই তাহলে এটা হবে না তির চিন্ন আছে না নেই তাহলে এটা হবে না তির চিহ্ন চতুর্জ আছে তাহলে এটা হয়তো হতে পারে পরবর্তীটা দেখি তিচ্চি চতুর্জে না এটা হবে না এবার দেখো বাকি অংশ এখানে ত্রিভুজ বৃত্ত ত্রিভুজ বৃত্ত তাহলে অপশান সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার অপশান সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার বোঝাতে পেরেছি আশা করি প্রত্যেককে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে সলভ করো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে সলভ করবে এই ধরনের কোশ্চেন কি বলা হচ্ছে ফিগা সিরিজ কম্পিটিশান মানে একটা সিরিজে কমপ্লিট করে দেওয়া আছে লাস্টেরটা কি আসবে সেটা তোমাদের বের করতে হবে ফার্স্টে দেখো এখানে দেখতে পাচ্ছি চারটে স্টার একটা দুটো তিনটে চারটে পরবর্তীতে এটা বিপরীত দিকে চলে এসছে এবং একটা স্টার কমে গেছে তাহলে তারপরের দিকে আবার বিপরীত দিকে চলে এসছে এবং একটা স্টার কমে গেছে পরবর্তীতে আরেকটা স্টার মানে বৃত্ততে আর একটাই স্টার হবে এবং বিপরীত দিকে তাহলে বিপরীত দিকে মানে কি এই জায়গাটাতে দেখো অপশান এতে মিডিল আছে তাহলে এটা হবে না অপশান বিতে এইখানে আছে তাহলে এটাই হবে রাইট অ্যান্সার বাকিগুলো কিন্তু হবে না বোঝা গেছে আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে প্রত্যেক বুঝে গেছো যাদের বি আসছে একদম বি হয়ে যাবে কিন্তু পারফেক্ট অ্যান্সার বি বি হয়ে যাবে কিন্তু পারফেক্ট অ্যান্সার বি হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন অ্যানালজির কোশ্চেন দেখো এর সঙ্গে এটার যে লজিক আসবে সেম লজিক এর সঙ্গে এর আনতে হবে এর সঙ্গে যে লজিক এখানে আছে সেম লজিক এখান থেকে এখানে এনে করতে হবে এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এভাবে বৃত্ত ঠিক আছে বৃত্তকে এভাবে ভাগ করা হয়েছে এবং এই অংশটাকে দেখতে পাচ্ছি সাদা করে দেওয়া হচ্ছে তার ঠিক এই অংশে সাদা করে দেওয়া আছে এবার তারপরে দেখো এটা জাস্ট উল্টে গেছে উল্টে এদিকে এর দিকে হয়ে গেছে মানে এই জায়গাটা এখানে চলে এসছে আর এই জায়গাটা এখানে চলে এসছে তাই না তাহলে পরবর্তীটা নিশ্চয়ই বিপরীত হয়ে যাবে তার মানে এই জায়গাটা কোন জায়গায় চলে আসবে এইখানটায় আর এই জায়গাটা কোথায় আসবে এই জায়গাটায় তাহলে এটা কোথায় আছে অপশান এতে আছে দেখো অপশান এতে আছে আর অপশান ডিতে আছে এই দুটোর মধ্যে কোনটা রাইট অ্যান্সার করবো আমি বলেছি ফার্স্ট এডটা তাহলে এখানে ফার্স্ট এরটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বিও হবে না সিও হবে না আশা করি বোঝাতে পেরেছি বিও হবে না সিও হবে না তাহলে এ হয়ে যাবে রাইট অ্যান্সার ডিও হবে না বোঝা গেল যদি এরকম এরকম সেম অপশান থাকে তাহলে ফার্স্ট এডটা অ্যান্সার করে আসবে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট আমরা দেখো জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশান জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশানের তিনটে আকৃতি আমরা পাই বৃত্ত পাই সমবাহু ত্রিভুজ পাই আর কি চতুর্ভুজ মানে বর্গ আকৃতি পাই তাহলে এখানে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটা বর্গ আকৃতি হবে তাহলে এই বর্গ আকৃতি এভাবে করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো তাহলে এটার সঙ্গে এই যে অংশটা করলাম এটার সঙ্গে কোনটার সঙ্গে মিলছে সেটা আমরা বের করলেই অ্যান্সারটা পেয়ে যাবো তাহলে দেখো অপশান এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে পারফেক্টলি বাকিগুলোর সঙ্গে অপশান বি সঙ্গে মিলছে না অপশান এর সঙ্গে সরি অপশান এর সঙ্গে মিলছে না ভুল বললাম অপশান এটা হবে না কারণ এটা ভেতরের দিকে গেছে কিন্তু আমাদের এই অংশটা এটা ভেতরের দিকে না মানে ভেতরের দিকে ঢুকে যাবে না বাইরের দিকে বেরিয়ে আসবে তাহলে বাইরের দিকে আছে অপশান বি আর সি আর ডি এদের মধ্যে দেখে অপশান এটা হবে না এবার দেখো অপশান ডিতে এই অংশটা দেখো এই অংশটা লক্ষ্য করলে অপশন ডিটাকে আমরা বুঝতে পারছি হবে না আর অপশান সিতে দেখো এই অংশটা এতটাই ছোট যে কারণের জন্য এটা হবে না অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার বি বি হবে এ কিন্তু হবে না আমি জাস্ট এটাকে ভুল দেখলাম এটা বাইরের দিকে আসবে তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার বোঝা গেল জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশান চলো চলে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন মিরর ইমেজের কোশ্চেন আয়নায় প্রতিচ্ছবি বা দর্পণে প্রতিচ্ছবি দর্পণে প্রতিচ্ছবি আমি তোমাদের বলেছিলাম ওয়ান টু এভাবে ভাগ করে নিতে তাহলে ওয়ানের এর যে অংশ আছে সেটা আর টু এর পাটে যে অংশ আছে সেটা দেখো টু পাটে আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে জাস্ট কেমনভাবে করা আছে তাহলে এইটা ওয়ান পার্টে চলে আসবে ওয়ান পার্টে আছে কোনটার কোনটার দেখো এটার আছে এটার আছে অপশান সির কিন্তু এটা টু পার্টে আছে অপশান ডি টু পার্ট আছে তাহলে এই দুটো হবে না এবার ওপরের দিকে যেহেতু আছে তাহলে ওপরের দিকেই থাকবে ওয়ান পার্টে তাহলে ওপরের দিকে ওয়ান পার্টে কি আছে অপশন বি তে আছে দেখো বাকি অপশন এতে নেই নিচের দিকে তাহলে এর জন্য এটা হবে না অপশন বি হয়ে যাবে রাইট বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি আমি ওকে চলো চলে যাব নেক্সট কোশ্চেন নেক্সট হচ্ছে পাঁচ হোল প্যাটার্নের পাঁচ হোল প্যাটার্নের কোশ্চেন পাঞ্চল প্যাটার্নের কোশ্চেনে দেখো তোমাদের এখানে প্রথমে একটা বর্গ আকৃতি কাগজ দিয়েছে মানে এখানে একটা কাগজই ধরতে হবে কারণ কাগজ কাটতে সুবিধা তো বর্গ আকৃতির কাগজ এবার বর্গ আকৃতি কাগজের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটা নিয়ে এসছে তাই না এবার মাঝ বরাবর ভাঁজ করে এদিক তো নিয়ে এসছে তারপরে আমরা কোন অংশটা পাবো এই অংশটাকে পাবো এবার এই অংশটা দেখো এইখানে ছিদ্র করেছে এখানে কাটিং করেছে এখানে ছিদ্র করেছে তাহলে যখন এটাকে খুলবো তখন কেমন দেখাবে যখন খুলবো তখন সম্পূর্ণ অংশ পাবো না এবার এদিকের জন্য এদিক এদিকের জন্য এভাবে একটা গোল হয়ে যাবে আর এদিকের জন্য এইভাবে একটা গোল হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার যেখানে আছে তাহলে কোথায় আছে অপশান দেখো বিতে আছে আর সিতে আছে এই তো নেই তাহলে এই দুটো হবে না বিতে আবার এর মাঝে এভাবে গোল আছে যেটা হওয়ার কথা নয় আমাদের এখানে এই কারণের জন্য বিটা হবে না সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার সি অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে চলো চলে যাব নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন এমবেডেড ফিগার না না এমবেডেড ফিগার না বারবার তোমরা একই কথা বলে এমবেডেড ফিগার নয় স্পেস ভিজুয়ালাইজেশন একদম এই যে স্পেস ফাঁকা অংশগুলি আছে এগুলোকে জাস্ট এইগুলো জাস্ট ভিজুয়ালাইজ করে তোমাদের অ্যান্সার দিতে হবে স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন এটা জাস্ট স্পেসটাকে ভিজুয়াল প্রথমে দেখো এই অংশটাকে খোঁজো কোথায় কোথায় আছে দেখো এখানে তো পাচ্ছি এখানেও পাচ্ছি আবার এই দিকটাতেও পাচ্ছি এইভাবে তাই না স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চনে এই দিকেও পাচ্ছি আমরা এবার এই বাহুরটা দেখো আমরা এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি তাই না এইখানে পাচ্ছি এবং এখানেও পাচ্ছি এবার তারপরে এই স্পেসটাকে যদি আমরা এইভাবে করে দিই দেখো এদিকে এটাকে আমরা নিতে পারবো সমস্যা হবে না কিন্তু এই মাঝে তো স্পেস থেকে যাচ্ছে এই যে স্পেস এর জন্য ডিটাকে নিতেই পারবো না বোঝা গেল ডিটাকে আমরা নিতেই পারবো না আমাদের স্পেস ভিজুয়ালাইসলাইজ করে কিন্তু অ্যান্সারটা দিতে হবে আর স্পেসই যদি থেকে যায় তাহলে তো অ্যান্সার হওয়া সম্ভব নয় এখানে যেন ডিটাকে করতে পারবো না আর দেখো তাহলে আমরা এই অংশটা পেয়ে গেছি পরবর্তীতে আমরা এই অংশটাকে খুঁজবো তাহলে এটা এখানে আছে এবার দেখো বি এর সঙ্গে মিলে যাচ্ছে বাকিগুলোর সঙ্গে কিন্তু মিলছে না এখানে যেন কিন্তু এ সি আর ডি হবে না যারা ডি ভাবছো একদম হবে না কারণ এখানে স্পেস সেই থেকে যাচ্ছে বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার বি আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার ওকে চলো চল যেমন নেক্সট কোশ্চেন এমবেডেড ফিগারের কোশ্চেন দেখো এমবেডেড ফিগার প্রত্যেকে এমবেডেড ফিগারের কোশ্চেন সলভ করবে প্রত্যেকে এমবেডেড ফিগারের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে প্রত্যেকে নিজের আগে চেষ্টা করো দেখো এমবেডেড ফিগারে কি বলেছে এই অংশটা জাস্ট আমাদের এখান থেকে এইটাকে খুঁজতে হবে কোনটার মধ্যে পাবো সেটা বের করতে হবে ফার্স্টে দেখো আমরা যদি এই এই জায়গা থেকে এভাবে এসে এভাবে এসে এভাবে এসে এভাবে এসে এই অংশটাকে যদি বের করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বাকি কোনগুলোর মধ্যে কি পাচ্ছি সেটা একটু দেখো না বাকিগুলোর মধ্যে পাচ্ছি না বীর মধ্যে পাচ্ছি না সির মধ্যে পাচ্ছি না এবং ডির মধ্যেও কিন্তু পাচ্ছি না এই কারণের জন্য আমরা এটাকে করে ফেলবো রাইট অ্যান্সার আশা করি বোঝা গেল প্রত্যেকে বুঝতে পেরেছো যারা বুঝতে পার তাদেরকে বলবো ক্লাসে শেষে আজকে আরেকবার ক্লাসটা দেখে নেবে তাহলে কোনো রকম অসুবিধা হবে না ওকে তাহলে এই ছিল আজকের ক্লাস আশা করি প্রত্যেকের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে একটা লাইক করে যাবে অবশ্যই করে এতে আমরা বুঝতে পারবো তোমাদের ক্লাসগুলি কেমন লেগেছে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখান থেকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে যাতে করে নবদের প্রস্তুতি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইট বাকি সমস্ত জায়গার মাধ্যমে তোমরা তোমাদের নবোদয়ের প্রস্তুতি নিতে পারো একশো শতাংশ আর আমাদের এটাই চেষ্টা যে তোমাদের প্রস্তুতি একশো শতাংশই দেওয়া বোঝা গেল তো যারা নোটিফিকেশান পাচ্ছ না তার মানে তারা ক্লাসগুলি কন্টিনিউ দেখছো না বা ক্লাসগুলি তোমরা লাইক করছো না বা তোমাদের সাবস্ক্রিব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক থেকে প্রেস করে অল বাটনে প্রেস করা নেই এখানের জন্য তো এগুলো করো আশা করি তোমরা নোটিফিকেশান পেতে দেবে কখন তোমাদের ক্লাসগুলি হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসগুলো অবশ্যই করো